চুটি, আজ আমি একজন ফিল্ম স্টারের কথা বলতে যাচ্ছি, চায় চুমুক দিয়ে বললেন তারিণী খুড়ো। কে তিনি, তার নাম কি? আমরা সমস্বরে চেঁচিয়ে উঠলাম। তার নাম তোরা শুনিসনি? বললেন তারিণী খুড়ো। তিনি যখন রিটায়ার করেন তখন তোরা সবে জন্মেছিস, তবু আপনি নামটা বলুন না, বললে নাছোড়বান্দা নাকলা। আজকাল টেলিভিশনে অনেক পুরনো ফিল্ম স্টারের ছবি আমরা দেখি, তার নাম হলো রতনলাল রক্ষিত। তাহলে তো ভালোই হলো, বললেন তারিণী খুড়ো। তাকে ছবিতে দেখে থাকলে গল্পটা আরো জমবে। এটাও কি ভূতের গল্প? ন্যাকলা জিজ্ঞেস করল। না, ভূত নয়, তবে ভূত বলতে তো শুধু প্রেতাত্মা বোঝায় না, ভূতের আরো মানে আছে। একটা মানে হলো অতীত, অর্থাৎ যা ঘটে গেছে, ভবিষ্যতের উল্টো, সেই অর্থে এটা ভূতের গল্প বলতে পারিস। বেশ, তাহলে শুরু হোক। তাকিয়াটাকে কোলের কাছে টেনে নিয়ে তারিণী খুড়ো শুরু করলেন তার গল্প। রতন রক্ষিত রিটায়ার করেন 1970-এ 70 বছর বয়সে। শরীরটা হঠাৎ ভেঙে পড়েছিল, তাই ডাক্তার বললেন কমপ্লিট রেস্ট। তার আগে 45 বছর ধরে একটানা অভিনয় করে গেছেন রক্ষিতমশাই, তার মানে সেই সাইলেন্ট যুগ থেকে। অগাধ টাকা করেছিলেন ছবি করে, আর সেই টাকার সদ্ব্যবহার কি করে করতে হয় সেটাও জানতেন। তিনখানা বাড়ি ছিল কলকাতায়, নিজে থাকতেন আমহার্স্ট স্ট্রিটে, আর অন্য দুখানা ভাড়া দিয়ে দিয়েছিলেন। এই রতন রক্ষিত কাগজে বিজ্ঞাপন দিলেন যে তার একজন সেক্রেটারি চাই। আমি তখন কলকাতাতেই ছিলাম, বয়স 50-এর কাছাকাছি। সারা জীবন টোটো করে ঘুরে নানান রোজগারের পন্থা ট্রাই করে সবে ভাবছি, এবার ঘরের ছেলে যখন ঘরে ফিরেছি তখন সেটল করা যায় কিনা। এমন সময় বিজ্ঞাপনটা চোখে পড়ল, দিলুম অ্যাপ্লাই করে। রতন রক্ষিতের নামের সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল, ভদ্রলোকের ছবিও দেখেছি বিস্তর। তাছাড়া আমার যে সিনেমার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আছে সেটা তো তোরা জানিস। দরখাস্তের রিপ্লাই এসে গেল 7 দিনের মধ্যে, আমার ডাক পড়েছে ইন্টারভিউ এর জন্য। গিয়ে হাজির হলুম রক্ষিত মশাইয়ের বাড়িতে। জানি ভদ্রলোকের শরীর খারাপ, কিন্তু চেহারা দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। বেশ টান টান চামড়া, ঝকঝকে দাঁতগুলো অরিজিনাল বলেই মনে হলো। প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন তার ছবি দেখেছি কিনা। বললুম পরের দিকের ছবি তো দেখেছি, গোড়ার দিকেরও কিছু সাইলেন্ট ছবি দেখা আছে, যখন রক্ষিত মশাই কমিক ছবি করতেন। উত্তর শুনে দেখলুম ভদ্রলোক খুশিই হলেন। বললেন, আমি গত কয়েক বছর ধরে আমার সব সাইলেন্ট ছবি সংগ্রহ করছি। আমার এই বাড়িতে একটি আলাদা ঘর আছে যেখানে এইসব ছবি দেখার জন্য একটা প্রজেক্টর বসিয়েছি, এবং সে প্রজেক্টর চালাবার জন্য একটি লোকও রেখেছি। সাইলেন্ট ছবি আজকাল প্রায় পাওয়াই যায় না, জানেন তো, ফিল্মের গুদামে 2 বার 2টি অগ্নিকাণ্ডে প্রায় সব বাংলা সাইলেন্ট ছবি পুড়ে যায়, ফলে সে সব ছবি এখন দুষ্প্রাপ্য। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি কাগজে বিজ্ঞাপন দিই, তার ফলে জানতে পারি যে আমার অনেকগুলো সাইলেন্ট ছবি মির্চান্দানি নামে আমার এক প্রডিউসারের গুদামে সযত্নে রাখা আছে। তার কারণ আর কিছুই না, মির্চান্দানি যে শুধু আমার প্রডিউসার ছিলেন তা নয়, তিনি ছিলেন আমার ফ্যান। মির্চান্দানি মারা গেছেন 4 বছর আগে, তার ছেলেকে বলে আমি ছবিগুলো কিনে নিই। এইভাবে বারবার কাগজে বিজ্ঞাপন দিয়ে আমি আমার সংগ্রহ তৈরি করি। অসুস্থতার জন্য আমাকে রিটায়ার করতে হয়েছে ঠিকই, কিন্তু ফিল্মের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। এইসব পুরনো ছবি দেখে আমার সন্ধ্যাগুলো দিব্যি কেটে যায়। আপনার কাজ হবে আমার এই ফিল্ম লাইব্রেরির তদারক করা, ছবিগুলোর একটা ক্যাটালগ তৈরি করা, আর আমার সংগ্রহে নেই এমন ছবি খুঁজে বার করা। পারবেন তো? আমি বললাম, চেষ্টার ত্রুটি হবে না, যেগুলো রয়েছে সেগুলোকে ক্যাটালগ করে ঠিক করে রাখা কঠিন কাজ নয়, যে ছবি নেই তার সন্ধানের কাজটা অবশ্যই সহজ নয়। রক্ষিত বললেন, আমি যে শুধু সাইলেন্ট ছবির কথা বলছি তা নয়, গোড়ার দিকের কিছু টকি ছবিও আমার সংগ্রহে নেই। আমার মনে হয় ধরমতলা পাড়ায় প্রযোজক পরিবেশকদের অফিসে খোঁজ করলে সেসব ছবি নিশ্চয়ই পাওয়া যাবে। মোট কথা, আমার সংগ্রহে যেন কোনো ফাঁক না থাকে। পুরো বয়সে আমার অবসর বিনোদনের পন্থাই হবে আমার নিজের পুরনো ছবি দেখা। চাকরি হয়ে গেল, অদ্ভুত মানুষ। ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন 15 বছর হলো, 2 ছেলে আছে, দুজনেই থাকেন দক্ষিণ কলকাতায়। এক মেয়ে থাকে এলাহাবাদে, স্বামী সেখানকার ডাক্তার। নাতি নাতনিরা মাঝে মাঝে আসে দাদুর সঙ্গে দেখা করতে, ছেলেরাও যে আসে না তা নয়, তবে ফ্যামিলির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে।
বাড়িতে থাকে দুটি চাকর, একটি রান্নার লোক আর একটি খাস বেয়ারা, নাম লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত বাঙালি, বয়স 60-এর উপর এবং অত্যন্ত অনুগত। এমন একজন বেয়ারা পাওয়া খুব ভাগ্যের কথা। এবং লক্ষ্মীকান্তের সাহায্যে কাজ করে আমি দিন দশেকের মধ্যে রক্ষিত মশাইয়ের সংগ্রহের একটা ক্যাটালগ করে দিলাম। তাছাড়া ধরমতলায় ঘুরে উনি টকির আদি যুগে যে সব ছবি করেছিলেন তার অনেকগুলোর হদিস জোগাড় করে দিলাম। ভদ্রলোক সেগুলোর একটা করে প্রিন্ট কিনে নিজের লাইব্রেরি রেখে দিলেন। আমার কাজ 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে সন্ধ্যাটাও রক্ষিত মশাইয়ের সঙ্গে কাটিয়ে যাই। 6:30টায় ভদ্রলোক ছবি দেখতে শুরু করেন, থামেন 8:30টায়। প্রজেকশনিস্টের নাম আশুবাবু, বয়স 50-55, কাজে কোনো ক্লান্তি নেই। দর্শক মাত্র 3 জন, রক্ষিত মশাই, বেয়ারা লক্ষ্মীকান্ত আর আমি। বেয়ারাকে থাকতে হয় কারণ বাবু গড়গড়ায় তামাক খান, সেই তামাক মাঝে মাঝে ফিরিয়ে দিতে হয়। তবে লক্ষ্মীকান্ত যে ছবিগুলো উপভোগ করে সেটা অন্ধকারে তার মুখের দিকে চেয়ে আমি বুঝেছি। সবচেয়ে মজা লাগে যখন সাইলেন্ট যুগের ছবিগুলো দেখানো হয়। আগেই বলেছি যে রতন রক্ষিত সেই সময় হাসির ছবি করতেন। এইসব ছবির মধ্যে অনেকগুলো ছিল যাকে বলে শর্ট ফিল্ম, টু রিলের ছবি, 20 মিনিট ছিল তাদের দৈর্ঘ্য। এই ছবিতে দেখানো হতো লরেল হার্ডির মতো এক জুটির কীর্তিকলাপ। ছবিতে তাদের নাম ছিল বিশু আর শিব। বিশু সাজতেন রতন রক্ষিত আর শিবুর পার্ট করতেন শরৎ কুণ্ডু নামে এক অভিনেতা। দুই কমিক অভিনেতার হৈহুল্লোড়ে 20 মিনিট দেখতে দেখতে বেরিয়ে যেত। কখনো তারা ব্যবসাদার, কখনো জুয়ারি, কখনো সার্কাসের ক্লাউন, কখনো জমিদার আর মোসাহেব, এইরকম আর কি। কুণ্ডুরক্ষিতের এই জুটি তখন খুব পপুলার হয়েছিল, এটা মনে আছে। বড় ছবির আগে এই 20 মিনিটের শর্ট ফিল্ম দেখানো হতো। এই ছবি চলার সময় দেখবার জিনিস হতো রক্ষিত মশাইয়ের হাবভাব। নিজের ভারামো দেখে তিনি নিজেই হেসে গড়িয়ে পড়তেন। কোনো কমিক অভিনেতা যে নিজের অভিনয় দেখে এত হাসতে পারে, এটা বিশ্বাস করা কঠিন। তার দেখা দেখি অবশ্যই আমাকেও হাসতে হতো। রক্ষিত মশাই বলতেন, জানো তারিণী, এই সব ছবি যখন করেছি তখন এগুলো দেখে মোটেই হাসি পায়নি, বরং নির্লজ্জ ভারামো দেখে বিরক্তই লাগত। কিন্তু এতদিন পরে দেখছি এর মধ্যে একটা নির্মল হাস্যরস আছে, যেটা আজকের হাসির ছবির তুলনায় অনেক ভালো। একটা প্রশ্ন কিছুদিন থেকে আমার মাথায় ঘুরছিল, একদিন সেটা রক্ষিত মশাইকে জিজ্ঞেস করে ফেললাম। বললাম, একটা ব্যাপারে আমার একটু কৌতূহল হচ্ছে, আপনি তো বিশু সাজতেন, কিন্তু শিবু যিনি সাজনে সেই শরৎ কুণ্ডুর কি হল, তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? রক্ষিত মশাই মাথা নেড়ে বললেন, আমি যতদূর জানি শরৎ কুণ্ডু সাইলেন্ট যুগের পর আর ছবিতে অভিনয় করেনি। আমরা যখন একঙ্গে কাজ করেছি তখন আমাদের দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। ভেবে ভেবে নানা রকম ভারামোর ফন্দি বার করো তুম দুজনে। ডিরেক্টর যিনি ছিলেন তিনি নাম কাওয়াস্তে, ছবির সঙ্গে মাল মশলা সব আমরাই যোগাতুম। তারপর একদিন কাগজে দেখলুম হলিউডের ছবিতে শব্দ যোগ হচ্ছে, পাত্র পাত্রীরা এবার থেকে কথা বলবে আর সেই কথা দর্শকে শুনতে পাবে। সেটা ছিল 1928 কি 29 সাল। যাই হোক, হলিউডে সত্যিই টকি এসে গেল। আমাদের এখানে আসতে লাগলো আরো 3-4 বছর। সে এক হই হই ব্যাপার, সিনেমার খোলনল যে পাল্টে গেল, তার সঙ্গে অভিনয়ের রীতিও। আমার কিন্তু একটা থেকে আরেকটায় যেতে কোনো অসুবিধা হয়নি, গলার স্বরটা ভালো ছিল তাই টকি আমাকে হটাতে পারেনি। তখন আমার বয়স 30-32, বাংলা ছবিতে সুকণ্ঠ হিরোর দরকার। সেই হিরোর পার্টে আমি অনায়াসে খাপ খেয়ে গেলুম। 20 মিনিটের ভারামোর যুগ শেষ হয়ে গেল, আমি হয়ে গেলাম ছবির নায়ক। কিন্তু সেই সময় থেকেই শরৎ কুণ্ডু কেমন যেন হারিয়ে গেল। যদুর মনে পড়ে দু একজনকে জিজ্ঞেসও করেছিলুম ওর কথা, কিন্তু কেউ সঠিক জবাব দিতে পারেনি। লোকটার অকাল মৃত্যু হয়েছিল কিনা কে জানে, তাই যদি হয় তাহলে অবশ্যই অনুসন্ধান করার কোনো মানে হয় না। কিন্তু আমার মনে তাও একটা খটকা থেকে গেল। ঠিক করলুম যে শরৎ কুণ্ড সম্বন্ধে খোঁজখবর চালিয়ে যেতে হবে। সত্যি বলতে কি, 20 মিনিটের ছবিগুলো দেখে একটা জিনিস বুঝতে পারছিলাম যে কমিক অভিনেতা হিসেবে রতন রক্ষিতের চেয়ে শরৎ কুণ্ডু কোনো অংশে কম ছিলেন না। টালিগঞ্জ পাড়ায় ঘোরাঘুরি করে জানলুম যে নরেশ সান্যাল বলে এক ভদ্রলোক বাংলা ফিল্মের আদিযুগ নিয়ে রিসার্চ করছেন, ইচ্ছে একটা প্রামাণ্য বই লেখার। ভদ্রলোকের ঠিকানাটাও জোগাড় হলো। তারপর এক রবিবার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হলুম। ভদ্রলোক বললেন যে হ্যাঁ, শরৎ কুণ্ড সম্পর্কে কিছু তথ্য তার জানা আছে।
বছর পাঁচেক আগে একবার অনেক খোঁজ করে তার বাড়িতে গিয়ে শরৎ কুণ্ডুর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সান্যাল মশাই। সে বাড়ি কোথায় আমি জিজ্ঞেস করলুম। কুয়াবাগানের এক বস্তিতে, বললেন সান্যাল মশাই। ভদ্রলোকের তখন চরম দুরবস্থা। আমি জিজ্ঞেস করলুম, আপনি কি সাইলেন্ট যুগের অভিনেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন নাকি? খুব বেশি তো বেঁচে নেই, বললেন সান্যাল মশাই। যে কজন রয়েছেন তাদের নিতে চেষ্টা করছি। আমি রতন রক্ষিতের কথা বলে দিলাম আর বললাম যে তার সাক্ষাৎকারের ব্যবস্থা আমি করে দিতে পারি। ভদ্রলোক তাতে বেশ উৎসাহ প্রকাশ করলেন। এরপর আমি আসল প্রশ্নে চলে গেলুম। টকি আসার পর কি শরৎ কুণ্ডু আর ছবিতে অভিনয় করেননি? আগে না, বললেন নরেশ সান্যাল। ভয়েস টেস্টেই ভদ্রলোক বাতিল হয়ে যান। তারপর যে কি করেছেন সেটা ভদ্রলোক খোলাখুলি বললেন না। মনে হলো খুবই স্ট্রাগল গেছে, তাই নিজের কথা বেশি বলতে চান না। তবে সাইলেন্ট যুগ সম্বন্ধে অনেক তথ্য আমি ভদ্রলোকের কাছে পেয়েছি। এরপর টালিগঞ্জ পাড়ার আরও কয়েকজন পুরনো কর্মীর সঙ্গে কথা বলে জানলুম যে টকে আসার পরেও বেশ কয়েক বছর শরৎ কুণ্ডু সিনেমা পাড়ায় নিয়মিত যাতায়াত করতেন। সে সময় ওর অবস্থা নাকি খুব খারাপ। টালিগঞ্জেরই মায়াপুরি স্টুডিওর ম্যানেজার ধীরেশ চন্দ্র সঙ্গে কথা বলে জানলুম যে শরৎ কুণ্ডু নাকি মাঝে মাঝে ছবিতে একার পার্ট করে 5-10 টাকা করে রোজগার করতেন। এইসব পার্টে অভিনেতা সাধারণত ভিড়ের মধ্যে মিশে থাকে, তার কথা বলার কোনো দরকার হয় না। এই মায়াপুরি স্টুডিওতেই দারিক চক্রবর্তী বলে এক বৃদ্ধ প্রোডাকশন ম্যানেজার আমাকে বললেন, বেন্টিং স্ট্রিটের নটরাজ কেবিনে গিয়ে খোঁজ করুন। কয়েক বছর আগে পর্যন্ত সেখানে আমি শরৎ কুণ্ডুকে দেখেছি। শরৎ কুণ্ডুকে বিস্মৃতির অন্ধকার থেকে টেনে বার করার জন্য নটরাজ কেবিনে গিয়ে হাজির হলাম। এর মধ্যে এ কথাটা বলা হয়নি, গুয়াবাগান বস্তিতে গিয়ে খোঁজ করে জেনেছি যে শরৎ কুণ্ডু আর সেখানে থাকেন না। এটাও বলা দরকার যে আমার উৎসাহের সঙ্গে তাল রেখে চলেছেন রক্ষিত মশাই। ছোঁয়াচে ব্যারামের মতো তারও এখন ধ্যান জ্ঞান চিন্তা হলো শরৎ কুণ্ডু। তাদের দুজনের মধ্যে যে কত সৌহার্দ্য ছিল সেটা এখন মনে পড়েছে রক্ষিত মশাইয়ের। যুবা বয়সের স্মৃতি, আর দুজনে তখন ডাকসাইটে জুটি। লোকে আসল ছবির কথা চিন্তাই করে না, ছবির আগে বিশু শিবুর দুরিলের কীর্তিকলাপই হলো তাদের কাছে আসল। সেই জুটির একটি রয়েছে, একটি উধাও। এমন হলে কি চলে? নটরাজ কেবিনের মালিক পুলিন দত্তকে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, শরৎদা বছর তিনেক আগে অবধি এখানে রেগুলারলি আসতেন, তারপর আর আসেননি। তিনি কি কোনো কাজ টাজ করতেন? সে কথা তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, বললেন পুলিন দত্ত, কিন্তু কোনো সোজা উত্তর কখনো পাইনি। কেবল বলতেন, পেটের দায়ে এমন কোনো কাজ নেই যা আমি করিনি। তবে অভিনয় যে ছেড়ে দিয়েছিলেন সেটা আমি জানি, আর সেই সঙ্গে ছবি দেখাও বন্ধ করে দিয়েছিলেন। টকেই যে তার কাল হয়েছিল সেটা বোধ হয় উনি কোনোদিন ভুলতে পারেননি। এরপরে আরও মাসখানেক নানান জায়গায় খোঁজ করেও শরৎ কুণ্ডুর কোনো পাত্তা পেলাম না। টোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কথাটা রক্ষিত মশাইকে বলতে উনি সত্যিই মর্মাহত হলেন। বললেন, এমন একটা গুণী অভিনেতা টকি এসে তার পশার মাটি করল, আর ক্রমে সে মানুষের মন থেকে মুছেই গেল। এখন আর তাকে কে চেনে? সে তো বেঁচে থেকেও প্রায় মরারই সামিল। শরৎ কুণ্ডুর ব্যাপারে আর কিছু করার নেই বলে আমি কাজের কথায় চলে গেলুম। ভদ্রলোককে একটা প্রশ্ন করার ছিল। বললুম, আপনার একটি সাক্ষাৎকার দিতে কোনো আপত্তি আছে কি? কে চাইছে সাক্ষাৎকার? আমি নরেশ সান্যালের কথা বললুম। ভদ্রলোক সেদিনই সকালে ফোন করেছিলেন, আগামীকাল আসতে চান। বেশ তো, সকালে 10টায় আসো, তবে বেশি সময় যেন না নেয়। নরেশ সান্যাল ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন, আমি তাকে খবরটা জানিয়ে দিলাম। সেদিন সন্ধ্যায় প্রজেকশন ঘরে রয়ে গেলুম বিশু শিবুর কীর্তিকলাপ দেখার জন্য। বিশু শিবুর ছবি হয়েছিল সব শুদ্ধ 42টা, তার মধ্যে 37টা আগেই জোগাড় হয়েছিল, বাকি 5খানা আমার চেষ্টায় জোগাড় হয়েছে। আজ এই নতুন 5খানা দেখতে দেখতে আবার মনে হলো যে শরৎ কুণ্ডু সত্যিই বেশ জোরদার কমিক অভিনেতা ছিলেন। রক্ষিত মশাইকে দু একবার চুপচুপ করতে শুনলুম, তাতে বুঝলুম যে তিনি শরৎ কুণ্ডুর অন্তর্ধানের জন্য আক্ষেপ করছেন। পরদিন সকালে আমি আসার 10 মিনিটের মধ্যেই নরেশ সান্যাল এসে পড়লেন। রক্ষিত মশাই তৈরি ছিলেন, বললেন, আগে চা হোক, তারপর ইন্টারভিউ হবে। সান্যাল মশাই কোনো আপত্তি করলেন না। সকালে 10টায় রোজই রক্ষিত মশাই চা খান এবং সেই সঙ্গে আমিও খাই। এই সময়টাতেই আমাদের যা কিছু আলোচনা করবার তা হয়ে যায়, তারপর আমি বসে পড়ি কাজে, উনি চলে যান।
বিশ্রাম করতে। ক্যাটালডিং হয়ে যাবার পর আমি যে কাজটা করছি সেটা হলো বিশু শিবুর প্রত্যেকটি ছবির গল্পের সারাংশ তৈরি করা এবং তাতে কে কে অভিনয় করেছে, পরিচালককে, ক্যামেরাম্যান সবের একটা তালিকা তৈরি করা, একে বলে ফিল্মোগ্রাফি। যাই হোক, আজ অতিথি এসেছেন বলে দেখি চায়ের সঙ্গে চুড়ি এসেছে। ট্রে সমেত চা টেবিলে রাখা হতেই সান্নাল মশাই হঠাৎ একটা কথার মাঝখানে খেই হারিয়ে চুপ করে গেলেন। তার দৃষ্টি ভৃত্যের দিকে, ভৃত্য স্বয়ং খাস বেয়ারা লক্ষ্মীকান্ত। আমার দৃষ্টিও চলে গেছে লক্ষ্মীকান্তের দিকে এবং সেই সঙ্গে রক্ষিত মশাইয়েরও। এই নাক, এই থুতনি, এই চওড়া কপাল, চোখের এই তীক্ষ্ণ চাহনি এ কোথায় দেখেছি? একদিন তো এর মুখের দিকে ভালো করে চাইনি, কেন চাইব? ও কারণে বেয়ারার দিকে কে চেয়ে থাকে? প্রায় তিনজনের মুখ দিয়েই একসঙ্গে বেরিয়ে পড়ল একটা নাম, শরৎ কুণ্ড। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, শরৎ কুণ্ডু এখন হলেন তার এককালের ফিল্মের জুটি রতন রক্ষিতের খাস বেয়ারা। কি ব্যাপার হে শরৎ? এতক্ষণে চেঁচিয়ে উঠলেন রতন রক্ষিত। তুমি আমার বাড়িতে? শরৎ কুণ্ডুরও মুখে কথা ফুটতে সময় লাগল। কি আর করি, অবশেষে কপালের ঘাম মুছে বললেন ভদ্রলোক, নেহা তিনি চিনলেন বলেই তো তোমরা চিনলে, একদিন তো বুঝতে পারোনি, 48 বছর বাদে দেখে বুঝবেই বা কি করে। একদিন মির্চান্দানির ওখানে চাকরির আশায় গিয়ে শুনি তুমি নাকি এসে আমাদের সেই আদিকালের ছবির অনেকগুলো কপি কিনে নিয়ে গেছো নিজের সংগ্রহের জন্য। ভাবলাম তোমার এখানে এসে নিশ্চয়ই সেসব ছবি আবার দেখতে পাব, এমনিতে তো দেখার কোনো সুযোগ নেই। সেসব ছবি যে এখনো টিকে আছে তাই জানতাম না, তাই বেয়ারার চাকরির জন্য চলে এলাম তোমার কাছে। তুমি আমায় চিনলে না, চাকরিও হয়ে গেল, কুলিগিরিও করেছি, বেয়ারার কাজ তো তার কাছে স্বর্গ। আর ভালো লাগছিল, সে যুগের ছবিতে কথা না বলে অভিনয় করেছি, সে তো নেহাত নিন্দের নয়। অবিশ্বাস্য, সব দেখার সুযোগ বোধ হয় এখন বন্ধই হয়ে গেল। কেন বন্ধ হবে কেন? রক্ষিত মশাই চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। তুমি এখন থেকে হবে আমার ম্যানেজার, তারিণীর সঙ্গে এক ঘরে বসবে তুমি, আমার এখানেই থাকবে, সন্ধেবেলা একসঙ্গে সে ছবি দেখবো আমরা। এককালের জুটি ভেঙে গিয়েছিল দৈব দুর্বিপাকে, আবার এখন থেকে জোড়া লেগে গেল। কি বলো তারিণী, আমি দেখছি নরেশ সানালের দিকে, তার মতো এমন হতভম্ব ভাব আমি অনেকদিন কারুর মুখে দেখিনি। তবে তার পক্ষে নির্বাক যুগের এই বিখ্যাত জুটির পুনর্মিলন যে একটা বড় রকম সাংবাদিক দাও হলো, সে বিষয়ে সন্দেহ আছে কি? আনন্দ বার্ষিকী 1392।